আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় দুইয়ের দ্বিতীয় ভাগ থেকে মাটি দূষণ এবং শব্দ দূষণ। পূর্বের পাঠে আমরা শিখেছিলাম বায়ু দূষণ এবং পানি দূষণ সম্পর্কে। আজ আমরা শিখব মাটি দূষণ এবং শব্দ দূষণ সম্পর্কে। আমরা প্রথমে জেনে নেই মাটি দূষণ সম্পর্কে। সাধারণত বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলেই মাটি দূষিত হয়ে থাকে। বন্ধুরা, এখানে তোমরা চারটি ছবি দেখতে পাচ্ছ। আমরা প্রথম ছবিটি লক্ষ্য করি। এখানে দেখা যাচ্ছে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক। এই কীটনাশক যখন জমিতে প্রয়োগ করা হয়, এর ফলে মাটি দূষিত হয়ে থাকে। আমরা দ্বিতীয় ছবিটি লক্ষ্য করি, এখানে জমিতে সার প্রয়োগ করা হচ্ছে। এই সার প্রয়োগ করার ফলেও মাটি দূষিত হয়ে থাকে। তৃতীয় ছবিটি লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য মাটিতে মিশে মাটিকে দূষিত করছে। এবং আমরা সর্বশেষ ছবিটি দেখতে পাচ্ছি, এখানে কলকারখানার বিভিন্ন বর্জ্য পদার্থ যখন মাটিতে মিশে তখন মাটি দূষিত হয়ে থাকে। এবার আমরা মাটি দূষণ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। মাটি দূষণ বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক, গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল ইত্যাদির মাধ্যমে মাটি দূষিত হয়। মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়, গাছপালা ও পশু পাখি মারা যায় ও তাদের বাসস্থান ধ্বংস হয়। মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের উপরও ক্ষতিকর প্রভাব ফেলে। দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষের ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। বন্ধুরা, এখানে আমরা মাটি দূষণ সম্পর্কে দেখতে পাচ্ছি, যখন বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশে তখনই মূলত মাটি দূষিত হয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে কিভাবে মাটিতে ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়। প্রথমে কৃষিকাজে যে ব্যবহৃত সার ও কীটনাশক, অর্থাৎ কৃষিকাজে যে ধরনের সার ও কীটনাশক ব্যবহার করা হয় তা মাটির জন্য খুবই ক্ষতিকর। এর ফলে মাটি দূষিত হয়ে থাকে। তাছাড়া গৃহস্থালী ও হাসপাতালের যে বর্জ্য পদার্থগুলো আছে তা যখন মাটিতে ফেলা হয় তখন তা মাটির উর্বরতা নষ্ট করে এবং মাটিকে দূষিত করে। তাছাড়া কলকারখানার যে ধরনের রাসায়নিক পদার্থ ও তেল রয়েছে তা যখন মাটিতে মিশ্রিত হয় তখন তা মাটিকে দূষিত করে। এবং এই মাটি দূষণের ফলে দেখা যায় জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। তাছাড়া গাছপালা ও পশু পাখিও এই মাটি দূষণের ফলে মারা যায় এবং তাদের বাসস্থান নষ্ট হয়ে যায়। এই মাটি দূষণ আমাদের মানুষের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। এই মাটিতে যেই সকল ফসল উৎপন্ন করা হয়, অর্থাৎ যে ধরনের ফসলগুলো এই মাটিতে ফলানো হয়, সেই ফসল আমরা যখন খাদ্য হিসেবে গ্রহণ করি তখন বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, যেমন ক্যান্সার এবং বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে এই দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণ করার ফলে। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাটি দূষণের ফলে ব্যাপক ক্ষতি সাধন হয়ে থাকে। এবার আমরা জানব শব্দ দূষণ সম্পর্কে। শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি করে থাকে। এবার আমরা শব্দ দূষণ সম্পর্কে বিস্তারিত জানব। বন্ধুরা, এখানে তোমরা চারটি ছবি লক্ষ্য করতে পারছো। আমরা প্রথম ছবিটি লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে মাইক বাজিয়ে শব্দ দূষণ করা হচ্ছে। দ্বিতীয় ছবিটি যদি লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে গাড়ির হর্ন বাজিয়ে শব্দ দূষণ করা হচ্ছে। তৃতীয় ছবিটি দেখা যাচ্ছে উচ্চ স্বরে গান বাজিয়ে শব্দ দূষণ করা হচ্ছে। এবং চতুর্থ ছবিটি যদি দেখতে পাই, লাউড স্পিকার বা মাইক বাজিয়ে মানুষ শব্দ দূষণ করছে। এবার আমরা শব্দ দূষণ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে। বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে ও উচ্চ স্বরে গান বাজিয়ে, লাউড স্পিকার বা মাইক বাজিয়ে মানুষ শব্দ দূষণ করছে।
কলকারখানার বড় বড় যন্ত্রপাতির ব্যবহার শব্দ দূষণের কারণ। শব্দ দূষণ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করে। অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা শব্দ দূষণের ফলে হয়ে থাকে। আমরা যখন তখন হর্ন না বাজি এবং উচ্চস্বরে শব্দ সৃষ্টি না করে শব্দ দূষণ রোধ করতে পারি। বন্ধুরা, তাহলে এখানে আমরা কি জানতে পারলাম? শব্দ দূষণ মানুষ ও জীবজন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিপূর্ণ। এই শব্দ দূষণ কি কি কারণে হয়ে থাকে? হ্যাঁ, বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে, উচ্চস্বরে গান বাজিয়ে, লাউড স্পিকার বা মাইক বাজিয়ে এই শব্দ দূষণগুলো হয়ে থাকে। এই শব্দ দূষণের ফলে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন শব্দ দূষণের ফলে মানুষের মানসিক ও শারীরিক সমস্যা হয়ে থাকে, শ্রবণ শক্তি হ্রাস পেয়ে থাকে, ঘুমে ব্যাঘাত ঘটে, এছাড়া কর্মক্ষমতাও হ্রাস পেয়ে থাকে এই শব্দ দূষণের ফলে। এই শব্দ দূষণ রোধ করতে আমাদের কি কি করা উচিত? আমাদের যখন তখন হর্ন বাজানো উচিত নয় এবং উচ্চ শব্দ সৃষ্টি করা উচিত নয়, তাহলে আমরা শব্দ দূষণ রোধ করতে পারবো। বন্ধুরা, তোমরা যদি পাঠ্যবইতে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে তোমাদের একটি আলোচনা দেয়া আছে। আলোচনা প্রথমে দেখে নিই। নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকে প্রথমে আছে বিভিন্ন প্রকার দূষণ এবং দ্বিতীয়ত দূষণের কারণ এবং তৃতীয়ত দূষণের প্রভাব। প্রথমে দেখে নিই বিভিন্ন প্রকার দূষণ। এখানে বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণের কথা বলা হয়েছে। দুই, বিভিন্ন প্রকার দূষণের কারণ ও প্রভাব ছকে লিখি। তোমাদের এই ছকটি তৈরি করে এই ছকে বিভিন্ন ধরনের কারণ ও প্রভাব লিখতে হবে। প্রথমে আসি বায়ু দূষণ। বন্ধুরা, তোমরা কি জানো বায়ু দূষণের কারণসমূহ সম্পর্কে? কী কী কারণে বায়ু দূষিত হয়ে থাকে? হ্যাঁ, বিভিন্ন ধরনের গ্যাস, ধুলি, কণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত হয়ে থাকে। অর্থাৎ বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে ক্ষতিকর গ্যাস, ধুলিকণা, ধোঁয়া এবং দুর্গন্ধ। এবং এই দূষণের প্রভাব, বায়ু দূষণের ফলে কি কি হয়ে থাকে বলো তো বন্ধুরা, এবং বায়ু দূষণের প্রভাব কি? হ্যাঁ, বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় এবং অ্যাসিড বৃষ্টি হয়। তাছাড়া মানুষের ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগ হয়ে থাকে। দ্বিতীয়ত পানি দূষণ। পানি দূষণের কারণ, পানি দূষণের কারণ হচ্ছে পয়োনিষ্কাশন ও গৃহস্থালির বর্জ্য অথবা কলকারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থ ইত্যাদি। তাছাড়া পানিতে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলাও পানি দূষণের একটি কারণ। এই পানি দূষণের প্রভাব, অর্থাৎ পানি দূষণের ফলে কি কি ক্ষতি হয়ে থাকে। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যায়, জল খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটে। তিন, মাটি দূষণ। মাটি দূষণ এর কারণ, কি কি কারণে মাটি দূষিত হয়ে থাকে? মাটিতে যখন ক্ষতিকর বস্তু যেমন সার, কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক, তাছাড়া গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য ইত্যাদি যখন মাটিতে মিশে, তখনই মাটি দূষিত হয়ে থাকে। এগুলোই মূলত মাটি দূষণের কারণ। এবার আমরা জেনে নিই মাটি দূষণের প্রভাব। মাটি দূষণের ফলে মানুষের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। এই দূষিত মাটিতে যে সকল ফসল ফলানো হয়, সেই সকল ফসল যখন আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, তখন ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। চতুর্থ, শব্দ দূষণ। শব্দ দূষণের কারণ, যখন বিনা প্রয়োজনে হর্ন বাজানো হয়, তাছাড়া উচ্চস্বরে গান, লাউড স্পিকার বা মাইক বাজানো হয়, তখন শব্দ দূষণ হয়ে থাকে। এগুলোই শব্দ দূষণের কারণ। এবং শব্দ দূষণের প্রভাব কি? শব্দ দূষণের প্রভাব হচ্ছে অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি। তিন, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। তোমরা নিজেদের মধ্যে একে অপরের কাজ নিয়ে আলোচনা করবে এবং কাজটি সম্পন্ন করবে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলো তো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম মাটি দূষণ, শব্দ দূষণ সম্পর্কে, মাটি দূষণের কারণ প্রভাব সম্পর্কে জানতে পেরেছি, শব্দ দূষণের প্রভাব এবং কারণসমূহ সম্পর্কে আমরা জানতে পেরেছি, এবং আলোচনার মাধ্যমে আমরা একটি কাজ সম্পন্ন করেছি।
বন্ধুরা, আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।